एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी रिया चले तुम्हारे कैसे एक नतून ब्लॉग नहीं एम बजे भूल के देखते 9:35। तो हमें एन आज के ब्लगटा स्टार्ट करनेकटा लेट हो गए आज के ब्लग स्टार्ट करते करते, कारण सकाले उठे किछु काजकर्म तो छिलो। तारपरे ते पियानो एखन उठे पड़े काशी होते बेचारा, एखन ओके जामा तामा चेंज करिए क्रीम टीम माखिए এখন আমি ওকে নিয়ে একটুখানি সোফায় বসে আছি। তো এই যে বাইরে করছে, এখন তো বাইরে করছে, দুপুর সেখানে একটু হেঁটে দাও, তো একটু হেঁটে দাও, তো একটু হেঁটে দাও। তো মা ওখানে রান্না করছে, তো তোমাদের সাথে আবার পরে কথা। সো দেখতে পাচ্ছ আমি স্নান টান করে চলেই এসেছি। এখন কিয়ান আমার কোলে আছে, ওকে স্নান কান করানো মা করিয়ে দিয়েছে, তারপর বনি দুধ খাইয়ে দিয়েছে। এখন বাজে 2, আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তো কিছুতেই ঘুমোচ্ছে না। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ট্রাই করছি। আর আজকে কিন্তু আমাদের কিয়ান নতুন জামা পরেছে, নতুন জামা পরেছে, নতুন জামা পরেছে। তো এই জামাটা অ্যাকচুয়ালি পূজোর সময়তে আমার মা ওকে দিয়েছিল, কিন্তু পরানো হয়নি। এখন ছোট হয়ে যাচ্ছে বলে এখন পরাতে হচ্ছে। আমরা যেটা দিয়েছিলাম, মানে যেটা আমি আর আবির দিয়েছিলাম, তার মধ্যে একটা পরানো হয়ে গেছে, আর একটা ফুল স্লিভ ওটা শীতকালে পরাবে, ওটা রেখে দিয়েছে। ওটা একটু আমি বড়ই কিনেছিলাম ইচ্ছে করে। ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে দেখছো তোমরা? ধুপুচ কান্নাম, ধুপুচ, ও ধুপুচ, 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 ধুপ ধুপ ধুপুচ, ধুপ ধুপ ধুপুচ, ধুপ ধুপ ধুপুচ, ধুপুচ, ধুপুচ। তো ওকে ঘুম টুম পাড়িয়ে নিই। তারপরে তো আবিরের প্যান্ট ফ্যান্ট আছে দেখতে পাচ্ছ, ওগুলো আয়রন করতে হবে। আপনাদের খেতে টেতেও দেবো, আজকে মায়ের বিয়ে বাড়ি আছে, আমরা যাচ্ছি না। ক্যামেরা থেকে কন্টিনিউ তাকিয়েছে, ধুপুচ, ধুপুচ, পরে কথা হচ্ছে। সো লাঞ্চ করার পর থেকে তোমাদের সাথে তো আর কথা হয়নি, কারণ একদমই সময় পাইনি, অনেকটা লেট হয়ে গেছে। তারপর আজকে তো মায়ের বিয়ে বাড়িও ছিল, মাও অনেকক্ষণ বেরিয়ে গেছে, তারপর আমি একটুখানি শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি কিছু বুঝতেই পারিনি। তারপর সন্ধ্যেবেলায় নেমেছি, নেমে কিয়ান, আমি, বনি, কাকা, মাম্মা সবাই একসাথে ছিল। তো কাকা তো এখন একটুখানি বেরিয়েছে, তো এখন কিয়ান ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়ছে। তো বনি ওকে শোয়াতে নিয়ে গেছে, আবির এখনও ফেরেনি অফিসের কাজ থেকে। তো অনেকটা লেট হয়েই গেছে, এখন 8:30 মতন বাজে। তো আজকে মায়ের বিয়ে বাড়ি আছে বলে ওই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে রাত্রে আমি আর বনি কিছু অর্ডার করে খাবো, আর তাই জন্য আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছে, এখনও নিয়ে আসা হয়নি। তো চলো একেবারে বিরিয়ানির টাইমে, বিরিয়ানি খাওয়ার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের খাওয়ার টাইম চলে এসেছে, আমরা এখন বিরিয়ানিটা খাবো, আমি আর বনি। আবির দুপুরে বাইরের খাবার খেয়ে নিয়েছে, ওই জন্য ও খাবে না বললো, ও প্লেন ভাত খেয়েই নিয়েছে। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিই, চলো বিরিয়ানিটা দেখো কেমন। আর মৌচাক এখানে বারাসাতে যে রেস্টুরেন্টটা আছে, নোটার ভীষণই ভালো খাবার। আমার রিসেপশন বলো বা বনের রিসেপশন বলো, দুটোতেই মৌচাকই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা ওদের ওপরে দেওয়া হয়েছিলো, ওদের নিজস্ব ক্যাটারিং আছে। তো ওদের খাবার এমনিতে খুবই ভালো, বাট মৌচাকের বিরিয়ানিটা আমি কোনোদিনও ট্রাই করিনি, এটা ফার্স্ট টাইম করছি। তো চলো একবার বিরিয়ানিটা দেখে নাও তোমরা। টাইম হয়ে গেছে, এখন 11:15 বেজে গেছে। তো আমার সমস্ত কাজকর্ম হয়েও গেছে, আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আবার আমার ঠান্ডা ভালো রকমই লেগেছে, কারণ আজকে সকাল থেকে খুব হাঁচি কাশি হচ্ছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। তারপর এখন সন্ধ্যাবেলা আমি বললাম না যে ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপর থেকে আরও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো অ্যাকচুয়ালি কি, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে না পুরোপুরি, আর তারপর আবিরের একটা হ্যাবিট আছে যে শীতকালেও ফ্যান চালিয়ে শোয়া।
তো সেই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু ব্যাপক খেতে ছিল, তো আমার মোটামুটি তো বললে আমি সব কাজ হয়েই গেছে, তো আমি এখন চেঞ্জ করে চুলটা বেঁধে শুয়েও পড়বো। তো আজকের ব্লগটা আমি এন্ড করছি এখানেই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমার ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাকেও প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট।